অবশেষে তুলে নেওয়া হলো জুনিয়র ডাক্তারদের অনশন কর্মসূচি। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে প্রায় দু ঘণ্টা বৈঠকে তীব্র বাদানুবাদ এবং সওয়াল পাল্টা সওয়ালের মধ্যে প্রথমে নিজেদের দাবি আদায় অনড় দেখিয়েছে জুনিয়র ডাক্তারদের। রাজ্য প্রশাসনের তরফে এই প্রথম জুনিয়র ডাক্তারদের সাথে বৈঠক লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে দেখানোর ব্যবস্থা হওয়ায় ধর্মতলার মঞ্চে অনশনকারীরা যখন তার নজরে রেখেছেন তখনই তাদের নজর ছিল সিনিয়র ডাক্তার থেকে সাধারণ মানুষেরও। সোশ্যাল মিডিয়ায় রীতিমতন কমেন্টস এর বন্যা বইছে জুনিয়র ডাক্তারদের পক্ষে বিপক্ষে। তবে অত্যন্ত সদর্থক ভূমিকায় দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। অভিভাবক হিসেবে কখনো মন দিয়ে শুনেছেন জুনিয়র ডাক্তারদের যুক্তি এবং তথ্য নির্ভর সওয়াল, কখনো বা মৃদু বকুনি, আবার কখনো স্বাস্থ্য দপ্তরকে না জানিয়ে কেন আরজি করে 47 জন জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করা হলো তা নিয়েও সরব হয়েছেন। এর আগে অনশন তুলে নবান্নের বৈঠকে যোগ দেওয়ার জন্য মুখ্যসচিব ডক্টর মনোজ পান্তের তরফে আন্দোলনকারীদের কাছে মেল পাঠানো হলেও নিজেদের দাবিতে অনড়ই থেকেছেন জুনিয়ররা। তারা জানিয়ে দিয়েছিলেন নবান্নে আলোচনার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবেন তারা। সেই মতন নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দু ঘন্টা বৈঠকের পর সভাগৃহের বাইরে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথাও বলেছেন বৈঠকে অংশগ্রহণকারী জুনিয়ররা। তারপর ফিরে এসেছেন ধর্মতলা অনশন মঞ্চে। 17 দিনের এই অনশন পর্বে তাদের কয়েকজন সহযোদ্ধা অসুস্থ হয়ে ICU ভর্তি হয়েছেন, কিন্তু তাতেও তাদের আন্দোলন থামেনি। অন্য 3 সহযোদ্ধা সায়ন্তনী, স্নিগ্ধা, অর্ণব ধর্মতলার মঞ্চে এখনো অনশনে রয়েছেন। তাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। আপাতত কাজে ফিরলেও পরিস্থিতির উপর নজর রাখবেন তারা। যদি দেখেন মুখ্যমন্ত্রী এবং রাজ্য প্রশাসনের তরফে দেওয়া নির্দিষ্ট প্রতিশ্রুতি রূপায়ণে গাফিলতি রয়েছে তাহলে ফের আন্দোলনের পথে ফিরবেন তারা। এবং সমাজের সমস্ত বিশিষ্টজন, বিশিষ্ট নাগরিক যারা আমাদের বারবার এই রিকোয়েস্ট করেছেন, সেই জায়গাটাকে সম্মান রেখে এবং আমাদের লড়াইকে আরো সামনের দিকে আরো তীব্রতর ভাবে এগিয়ে নেওয়া, নিয়ে যাওয়ার অঙ্গীকার রেখে আমারও অবসরের যে জায়গা, সেই জায়গাটা আমরা প্রত্যাহার করছি।